ডলার সংকটের মধ্যে আশা দেখাচ্ছে রেমিটেন্স। ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে ব্যাংক খাতের মাধ্যমে ১৬৫ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা দরে, যার পরিমাণ দাঁড়ায় ১৮,১০৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ ডলার। আগের মাস জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছিল ২১০ কোটি ডলার। ২০২৩ সালের জানুয়ারিতে রেমিটেন্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। অর্থাৎ চলতি বছরের শুরুতে প্রবাসী আয়ে যে উত্থান হয়েছিল, তার ধারাবাহিকতা চলতি মাসেও বজায় রয়েছে। এছাড়া ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত রিজার্ভ দাঁড়ায় ২০২০ কোটি ডলারে, যা মাসের শুরুতে ছিল ১৯৯৪ কোটি ডলার। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।